সমস্যায় জর্জরিত কৈলাসহর বড়খলা মাধ্যমিক বিদ্যালয়। সমস্যা সমাধানের দাবিতে বাবুরবাজার হিরাছড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। এক টানা দু ঘন্টা ধরে চলে অবরোধ। বিদ্যালয় পরিদর্শকের প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ মুক্ত হয়। গুণগত শিক্ষার নামে রাজ্যের একাংশ সরকারি স্কুলে চলছে অরাজকতা। শিক্ষকের অভাবে স্কুলে ক্লাস হচ্ছে না। গত 9 মাস ধরে একদিনও নবম দশম শ্রেণীর অঙ্ক ক্লাস হয়নি। স্কুলে নেই পানীয় জল। স্কুলে প্রদান করা হচ্ছে নিম্নমানের মিড ডে মিল। এই পরিস্থিতি কৈলাসহর বড়খলা মাধ্যমিক বিদ্যালয়ে। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা নিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে বুধবার স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসী একত্রে মিলে টায়ার পরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর 12টা থেকে বড়খলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে বাবুরবাজার হিরাছড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রী সহ গ্রামবাসী। এই স্কুল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি ছাত্রছাত্রীর সংখ্যা 251 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 6 জন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসে না। ওনারা কখনো 11টায় কখনো 12টায় স্কুলে আসেন। তাছাড়া নিয়মিত ভাবে স্কুলে ক্লাস হয় না। প্রায়ই 1টি বা 2টি ক্লাসের পর স্কুল ছুটি দেওয়া হয়। বাংলা জিওগ্রাফি আর পলিটিক্যাল আর কোন এদিকে অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের একাংশ নিজেদের মর্জি মাফিক স্কুলে আসা যাওয়া করছেন। কেউ 11টা বা কেউ 12টায় স্কুলে আসছেন। স্কুলে নিম্নমানের মিড ডে মিল দেওয়া হচ্ছে বলেও অভিভাবকরা অভিযোগ করেছেন। কোন সময় দেওয়া 11:30-12টায় মনো আওয়া হয় তার ইয়া ইটা হল একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম আরও একটা হলো, স্কুলে যেন আইল কিন্তু গিয়েও নাই। স্কুলের পিরিয়ড টু পিরিয়ড সবটি পিরিয়ড আমরা হয় না। কোনোদিন 1 পিরিয়ড, কোনোদিন 2 পিরিয়ড, কোনোদিন পারু না। এ আল্লাহতে আমরা স্কুল চলতে আছে। আর 3 নম্বর ব্যাপারটা হলো মিড ডে মিলের যে ব্যাপার, মিড ডে মিলটা হলে অত নিম্নস্তর মিড ডে মিল করা হয়। নিম্নস্তর মানে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত চলে অবরোধ। এই খবর পেয়ে সেখানে ছুটে আসে ইরানি থানার পুলিশ। পুলিশের কথায় আমল দেয়নি ছাত্রছাত্রীরা। পরে কৈলাসহর মহকুমার বিদ্যালয় পরিদর্শক বেনিমাধব চক্রবর্তী সেখানে ছুটে আসেন। বিদ্যালয় পরিদর্শকের প্রতিশ্রুতি পেয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ মুক্ত করেন। স্কুলে শিক্ষক স্বল্পতা, শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসেন এবং ক্লাস সঠিকভাবে হচ্ছে না, এই সব বিষয়গুলো স্বীকার করেছেন বিদ্যালয় পরিদর্শক। সমস্যা এমন কিছু নেই, অ্যাকচুয়ালি তাদের জলের একটা ডিমান্ড, তো জলের অলরেডি স্মল বোরিং ডিপটুয়েল এখানে খনন হয়ে গেছে। তো আমরা DWS-এর সঙ্গে যোগাযোগ করেছি, কালকেই ওনারা বলেছেন কানেকশন দিয়ে দেবে। আর ওটা ছাত্রদের ডিমান্ড ছিল যে বাউন্ডারি ওয়াল, তো বাউন্ডারি ওয়ালের জন্য তো আমরা আসলে আগেই প্রপোজাল পাঠিয়েছি, স্যাংশন হলে পরে বা BADB থেকে পাওয়া গেলে এটা করিয়ে দেওয়া হবে। এবং আমরা সামনের দিক আগে এই বছরে যে বাজেট হবে এখানে আবার আমরা প্রপোজাল রাখবো যে আমরা শুধু এই স্কুল না, যতগুলি স্কুলে বাউন্ডারি, সবগুলি স্কুলের জন্য আমরা বাউন্ডারি প্রপোজাল দিয়েছি। আসলে ছাত্রছাত্রীরা তো অনেক সময় আমরা দেখেছি খুব যে এক না নিম্নমানের, এত নিম্নমানের নাই, তবুও আসলে ভেজিটেবলের যে আরেকটু বোধহয় মশলাটা একটু আরেকটু দিলেই ভালো হতো। তো আমরা এই ব্যাপারে TIC-র সাথে বলেছি যে উনি একটু মনোযোগ সহকারে দেখার জন্য যে আমরা আরও কীভাবে ইম্প্রুভ করা যায়। না এটা তো আমি জিজ্ঞেস করলাম, TIC-কে বললেন যে ওনার ক্লাস হয়। আসলে এখন তো ইলেকশন পিরিয়ড চলছে, দুইজনেই ওনারা ইলেকশনের কাজে নিযুক্ত থাকেন। তো মুন্সিপে তো 6, 7, 8, 9, 10 পাঁচটা ক্লাস, তো সেই ক্ষেত্রে বোধ হয় সম্ভবত দুই একটা ক্লাসকে ওনারা সাসপেন্ড করেন। তবে স্কুলের এই বেহাল পরিস্থিতি কাটিয়ে তুলতে বিদ্যালয় পরিদর্শক কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই তাকিয়ে স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।